হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব একটা ভালো নেই, কারণ দুদিন থেকে আমি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। দেখো, ভিডিও দিতে আমার এখন মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এই ওই হয়ে যাচ্ছে। যাই হোক, একটা খুব খারাপ খবর, সেটা হচ্ছে যেদিন আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম সেই দিন আমরা গেছিলাম বিকেলবেলা একটা জন্মদিনে। তো জন্মদিনে মানে ওর বাবার বন্ধুর মেয়ের জন্মদিন ছিল, আমি সেই আমরা সেই জন্মদিনে গেছিলাম। জন্মদিন থেকে আমরা গেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি, মানে আমার হাজবেন্ডের মেজো মামার বাড়ি। তো মেজো মামার বাড়িতে আম নিতে গেছিলাম, মেজো মামা আম এনে রেখেছিল, তো আমরা আমটাই আনতে গেছিলাম। এবার আম আনতে গিয়ে মামি আমাদেরকে বলল যে হচ্ছে একটু বসো, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাও। তো ঠিক আছে, আমরা বসিনি, দাঁড়িয়েই জাস্ট কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম বোতলেই, গ্লাসেও নিইনি। এতটা দেরি হয়ে গেছিলো, রাত্রি 11টা 10:45 বাজছিলো। মেয়ে সেই আমার সন্ধ্যাবেলা খেয়েছে, কিচ্ছু খায়নি, মেয়ের ডিনার টাইম পার হয়ে গেছিলো। তো মামিকে জাস্ট বললাম যে আমি গ্লাসে দিতে হবে না, বোতলটাই দাও, আমরা বোতলে খেয়ে নিচ্ছি। দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কসের ঢাকনাও খোলা, কোল্ড ড্রিঙ্কসটা সবে আমি এক ঘট খেয়েছি। দিয়ে সামনের বাড়ি থেকে একটা কেমন যেন চিৎকার, সামনের বাড়ি থেকে চিৎকার কিসের, বলছে যে মেজো মামার অ্যাক্সিডেন্ট। মানে ভালো করে আমি শুনতেও পাইনি ব্যাপারটা, মামি শুনেছে, শুনে হাও মাও করে কাঁদতে শুনেছে। আমি যে কী হলো কী হলো, তখন বলছে যে পিউ তোমার মামার অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, তোমার মামার কী হয়ে গেল। আর বাপরে বাপ, মানে তখন জীবনটা মনে হচ্ছে কি বেরিয়ে গেছে। আর মামি আমার মেজো মামির ব্যাপারে একটু বলি, মেজো মামির শাশুড়ি আমার খুব ভালো, মানে প্রচণ্ডই ভালো মানুষ, ওনার মতো ভালো মানুষ হয় মানে খুব কম হয় আর কি। যাই হোক, তো সেই তখন 10:45 বাজে, তখনই সৌম্য মানে আমার হাজবেন্ড মামি শাশুড়িকে মামিকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটাল গেল। আমি আর আমার মেয়ে কিন্তু মামির বাড়িতে একা, মামি নিচে ভাড়াটিয়া থাকে দুটো ঘর, আর তো উপরে আমি আর আমার মেয়ে একা। মানে মেয়ে যাই হোক, খাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম, কিন্তু এটা এমন একটা মানে বাজে ঘটনা ঘটে গেল, তখন আর মেয়ের খাওয়ার মাথায় নেই। তখন মনে হচ্ছে মামার কাছে কতক্ষণে ওরা পৌঁছাবে, আমি কিছু একটু শুনতে পাবো যে মামা ঠিক আছে অন্তত, মানে ঠিকঠাক আছে, ততক্ষণে শান্তি। দিয়ে সৌম্যকে আমি কিছুক্ষণ ফোন করলাম, ফোন করে সৌম্যকে বললাম যে কী হয়েছে, বলছে মামার মাথা ফেটে গেছে, মামার মাথা এমনভাবে ফেটেছে যে রক্তই থামছে না, এমনভাবে ফেটেছে মামার মাথা। দিয়ে তারপরে বলছে মামি অজ্ঞান হয়ে গেছে, মামি বারবার করে অজ্ঞান হয়ে গেছে, মানে মামি তো এখানেই বাড়িতেই অজ্ঞান হয়, মামির বাড়িতেই অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তাহলে ওখানে ভাবো কতটা খারাপ অবস্থা হবে মামাকে দেখে। মানে এটাই হয়, একজন স্বামীর যদি কিছু হয়ে যায় না, তার স্ত্রী তার সন্তানেরই সবথেকে বেশি কষ্ট হয়, সবথেকে বেশি কষ্ট কিন্তু তার স্ত্রী হয়, মা বাবার হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো অনেক স্বামী বোঝে না, যখন একজন ছেলে যখন একটা স্বামী তার স্ত্রীর থেকে যখন সারা জীবনের মতো দূর হয়ে যায়, মানে তার যদি কিছু হয়ে যায় মায়ের, তার মায়েরও খুব কষ্ট হয়, স্বাভাবিক, মা নিজের পেট থেকে সন্তানকে জন্ম দেয়, খুব কষ্ট হয়। কিন্তু মায়ের যদি আর একটা সন্তান থাকে, সে তার মুখ দেখে বেঁচে যেতে পারে, কিন্তু তার স্ত্রী তার যে ছেলেটার বউ বাচ্চা, তাদের কিন্তু আরেকজন কেউ থাকে না মুখ দেখে বেঁচে যাওয়ার মতো, হঠাৎ করে তাদের সবটাই শেষ হয়ে যায়। যাই হোক, তো এবার এইরকম হয়েছে সেদিন ব্যাপার। সেই রাতটা খুব প্যাথেটিক কেটেছে। তারপরে সৌম্য প্রায় 12টার দিকে আমাদেরকে, আমাকে আমার মেয়েকে মামির বাড়ি থেকে দেখে, আমাদের বাড়িতে রেখে সঙ্গে সঙ্গে আমার হসপিটাল চলে গেছে। সৌম্য সেদিন সারা রাত বাড়িতেই আসেনি, মামার সাথেই ছিল, কারণ মামার মেয়ে জামাইও এখানে থাকে না, ওরা থাকে তারাপীঠের ওইদিকে। তো ওরা তারাপীঠের ওইদিকে থাকে, ওখানে থাকার মতো রাত্রিবেলায় ডাক্তার বললো রাত্রিবেলা একজনকে থাকতেই হবে, বলা যায় না, এমন বাজেভাবে মাথাটা ফেটেছে, বলা যায় না কী হয়। সঙ্গে সঙ্গে ওটি করতে ঢুকালো, ওটি থেকে বের করে, তারপরে সৌম্য সারা সেদিন ওখানেই ছিল। তারপরে ওরা যখন আসলো, মানে মামার মেয়ে জামাই যখন আসলো, তখন সৌম্য প্রায় 5:45 সকাল 5:45 দিকে বাড়িতে ঢুকেছে।
খুব খারাপ অবস্থা গেছে সেদিন। তারপরে দুদিন থেকে এই মামা কালকে হসপিটাল থেকে ছাড়িয়ে মামাকে নার্সিংহোমে ভর্তি করেছে, দিশালি নার্সিংহোমে ভর্তি করেছে। যাই হোক, এইরকম কাজ অবস্থা, না কারোর মন মেজাজ ভালো আছে, না কিছু, না আমি ভিডিও করতে পারছি, না রিলস দিতে পারছি, শর্টস দিতে পারছি তোমাদেরকে। মানে আমি তোমাদের কাছে খুব 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 ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা আমার অবস্থাটা একটুখানি বোঝো। খুবই বাজে অবস্থা, মানে দেখছো কী অবস্থা। এই যে এখন কটা বাজে, এখন বাজে মনে হয় এই ঘরে ঘড়ি নেই, এই যে এখানে ছোট্ট ঘড়ি আছে, এখন দেখো বাজে কিন্তু এখন বাজে 2:55। হ্যাঁ, দুটো, এখানে ঘড়িটাই ভুলভাল দেখাচ্ছে, এখন 2:55 বাজে। দাঁড়া, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এটা দেখো, এখন কিন্তু 2:55, মানে দুপুর 2:55। আজকে ডেটটা দেখো 6/2021, থার্সডে, বৃহস্পতিবার, 21 তারিখ জুন মাসে। তো এখন প্রায় 3:00 বাজতে চললো, আমার কাছে 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা। সাড়ে চারটা থেকে ফ্যার ফার্স্ট অব্দি মামাকে দেখতে দিবে, আমি 4:30টার সময় আবার নার্সিংহোম বেরিয়ে যাব। ওখানে মামার মেয়ে থাকবে, তো বেশিজন করে দেখতেও দেয় না, জাস্ট 5 মিনিট করে বা 2-3 মিনিট করে এক একজনকে থাকতে দেয়, ওইটুকুই যেটুকু দেখা যায় চোখে দেখা আর কি। তো সঙ্গে সঙ্গে 4:30 দিকে বেরিয়ে যাব, মামাকে দেখে আসবো। যাই হোক, এই হয়েছে ব্যাপার কয়েকদিন থেকে। তো তোমরা একটু প্লিজ প্লিজ বোঝো, আমাকে সাপোর্ট করলে প্লিজ আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদেরকে আবার করে ভিডিও দেওয়ার। তো আমি কিছু বলতে পারছি না, আমার মনে হয় যাচ্ছি ভালো নেই, আমাদেরকে জাস্ট জানানো ছিল যে এরকম এরকম ব্যাপারগুলো হয়েছে। ঠিক আছে, চলো বাই, রাখছি, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।